লোকসভা নির্বাচনলৈ ন মাহ বাকি, অসমত বহুতা বিভক্ত হৈ পৰিছে নেকি বিৰোধী। লোকসভা নির্বাচনের মাজত মাথো আছে ন মাহ। এই ন মাহ থাকা সময়সাতে অসমত বহুতা বিভক্ত হৈ পৰিছে বিৰোধী শিবির। তার বিপরীতে একগোট হয়ে আছে শাসকীয় দল। শাসকীয় দল অসম গণ পরিষদ, ভারতীয় জনতা পার্টি, ইউপিপিএল একত্রিত হওয়ার বিপরীতে ভাগে ভাগে নির্বাচন খেলিব কংগ্রেসের নেতৃত্ব থাকা একাংশ রাজনৈতিক দল AIUDF আর আম আদমি পার্টি। আনহাতে BPFএ বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ করা নাই। বর্তমানে চাল চলনার প্রতি লক্ষ্য রাখি BPFএ শেষ পর্যায়ত যাবগে ভারতীয় জনতা পার্টির লগত। তেনে প্রেক্ষাপটত একগোট হয়ে নির্বাচন খেলিব শাসকীয় দলে আর বিভিন্ন ভাগত ভাগ ভাগ হয়ে নির্বাচন খেলিব বিরোধী রাজনৈতিক দলে। একত্রিত হয়েছে কংগ্রেস রাইজর দল অজাম। তার বিপরীতে অকলে নির্বাচন খেলিব আম আদমি পার্টিয়ে। 14টাকৈ লোকসভা সমষ্টিত প্রার্থী দিব আম আদমি পার্টিয়ে। অসমত ভারতীয় জনতা পার্টিক পরাজিত করবলৈ এতিয়া একত্রিত হয়েছে কংগ্রেস রাইজর দল, অসম জাতীয় পরিষদকে ধরে বিভিন্ন রাজনৈতিক দল। তেনে প্রেক্ষাপটত কিন্তু কংগ্রেসের নেতৃত্বত হওয়া এই মিত্রজোঁটত সামিল হওয়া নাই আম আদমি পার্টিয়ে। আম আদমি পার্টিয়ে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করার বিপরীতে অকলে নির্বাচন খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে গুয়াহাটিলৈ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান আহিছিল। আর অহার পছতে আম আদমি পার্টির নেতৃত্ব স্পষ্ট করে দিছে অকলে নির্বাচন খেলিব আম আদমি পার্টিয়ে আর 14টাকৈ লোকসভা সমষ্টিত প্রার্থী দিব আম আদমি পার্টিয়ে। তার বিপরীতে কিন্তু রাইজর দল, অসম জাতীয় পরিষদ আর কংগ্রেস একত্রিত হয়েছে। হ্যাঁ, এটা প্রশ্ন উত্থাপন হয়েছে 14টাকৈ লোকসভা সমষ্টিত যদি আম আদমি পার্টিয়ে প্রার্থী দিয়ে হলে কার লাভ হব? ইয়ে বিরোধীর ভোটর বিভাজন ঘটাব নে বিজেপিক সহায় করব? দরাচলতে আম আদমি পার্টির কোনো সাংগঠনিক ভেটি এটিও গড়ি উঠা নাই। প্রাক ডিজিটেলের সঙ্গে আম আদমি পার্টির রাজ্যিক সমন্বয়ক ডাক্তার ভবেন চৌধুরীর হওয়া এক সাক্ষাৎকার চৌধুরীয় কৈছিল যে এটিও বুথ সমিতি বনোয়া নাই। লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে বুথ সমিতি নির্মাণ করব। এনে প্রেক্ষাপটত বুথ সমিতি নবনোয়াক যদি নির্বাচন খেলে তেতিয়াহলে বিজয়ের সম্ভাবনা থাকিবনে তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। নেলকে কেবল বিরোধীর ভোটর বিভাজন ঘটাব, অবিজেপি ভোট সমূহের বিভাজন ঘটাই দরাচলতে বিজয় করাব বিচার নাকি ভারতীয় জনতা পার্টি? ভারতীয় জনতা পার্টিক বর্তমানলৈ ক্ষতি করিব পৰা নাই আম আদমি পার্টিয়ে। তার বিপরীতে বিরোধী শাসিত রাজ্যতে ভাল ফলাফল দেখুৱাইছে আম আদমি পার্টিয়ে। বর্তমান সময়ের ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমি লক্ষ্য করো, এটা কথা স্পষ্ট, ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের ক্ষতি করবা নাই আম আদমি পার্টিয়ে। যুদ্ধ রাজ্য ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেই রাজ্য সময় ভারতীয় জনতা পার্টি গাদিচ্যুত করে আম আদমি পার্টিয়ে গাদি দখল করবা নাই। কিন্তু তার বিপরীতে কংগ্রেস দলের দখলত থাকা রাজ্য সময়ে দখল করেছে, কংগ্রেসক গাদিচ্যুত করে ক্ষমতা দখল করেছে। দিল্লি পঞ্জাবত কংগ্রেসক ওফরাই সরকার বনাইছিল আম আদমি পার্টিয়ে। গুজরাট গোয়াত আপর শোচনীয় পরাজয়। উল্লেখযোগ্য যে দিল্লি আর পঞ্জাবত বর্তমান সময়ত আছে আম আদমি পার্টির সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবৎ মান। কিন্তু দিল্লি আর পঞ্জাবত কংগ্রেস সরকারক ওফরাইহে দরাচলতে সরকার বনাইছিল আম আদমি পার্টিয়ে। দিল্লিত শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়তে কংগ্রেস সরকারক ওফরাইছিল আম আদমি পার্টিয়ে। আনহাতে পঞ্জাবত চরণজিৎ সিং মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়তে কংগ্রেসক ওফরাইছিল আম আদমি পার্টিয়ে। কিন্তু এতিয়ালৈ কোনো এখন রাজ্যতে আম আদমি পার্টিয়ে বিজেপিক গাদিচ্যুত করে নিজের সরকার বনাবলৈ সক্ষম হওয়া নাই। আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়ালে গোয়া আর গুজরাটত সরকার গঠন করম বলে দাবি করেছিল। আনকি গুজরাটত সরকার গঠন করিম বলে লিখিতভাবেও নিউজ চ্যানেলক দিছিল অরবিন্দ কেজরিওয়ালে। কিন্তু গুজরাট আর গোয়াত বিজেপির বিশেষ লোকসান করব নোৱাৰিলে আম আদমি পার্টিয়ে। তাত পুনর্বার বিজেপির সরকার হল, লোকসান হল বিরোধী রাজনৈতিক দলের, বিরোধীর ভোট ভাঙিল, বিরোধীর ভোট বিভাজন হল, তারবাবে বিজেপি পুনর্বার বিজয়ী হওয়ার সহায় হয়েছে। হ্যাঁ, এটা প্রশ্ন উত্থাপন হয়েছে এইদরে এটা অসমত বিজেপির সহায়ক হব নেকি আম আদমি পার্টি? অসমত বিজেপির সহায়ক হয়ে আম আদমি পার্টিয়ে বিরোধীর ভোট বিভাজন করব নেকি? বিরোধীর ভোট বিভাজন করে দরাচলতে বিজেপিরে লাভ করব নেকি তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। আনহাতে কংগ্রেস দলে উত্থাপন করে থাকা অভিযোগ অনুসরি আম আদমি পার্টিয়ে বিজেপির হয়ে কাম করে। তেনে প্রেক্ষাপটত এটা কংগ্রেসী সকলে প্রশ্ন উত্থাপন করেছে, বিজেপির বি টিম হিসাবে কাম করে নেকি আম আদমি পার্টিয়ে?